আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে খুব ভালো একটা পার্ট টাইম জব দিব বন্ধুরা। এইখান থেকে আপনি মান্থলি প্রতি মাসে 20,000 টাকার মতো আর্নিং করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, অনেকের কাছে অবাক লাগবে কিভাবে 20,000 টাকা আর্নিং করা যায়। বন্ধুরা, এই সাইডে কাজ আপনি একদম ইজিতে করতে পারবেন, কোনো রকম কঠিন কোনো কাজ না, একদম ইজি কাজ। আর এত পরিমাণ কাজ এইখানে পাবেন আপনি কল্পনা করতে পারবেন না। এই একটা সাইডে কাজ করলে আপনার কোনো সাইডে কাজ করার প্রয়োজন হবে না, খুব ভালো সাইট। আমি এ টু জেড সব কিছুই আপনাদেরকে কাজটা বুঝিয়ে দিব, কাজটা সবাই মনোযোগ সহকারে দেখে থাকবেন ভিডিওটা, তাহলে সব কিছুই বুঝতে পারবেন এবং এখান থেকে মান্থলি প্রতি মাসে 20,000 টাকা আর্নিং করতে পারবেন। বন্ধুরা, এখানে প্রত্যেক দিনের টাকা প্রত্যেক দিন উইথড্র করে নিতে পারবেন। আপনি কোনো রকম এখান থেকে সরাসরি বিকাশ নগদ রকেটের মাধ্যমে টাকাটা উইথড্র করে নিতে পারবেন। যারা দেশে আছেন, বাংলাদেশে আছেন তারা, আর যারা দেশের বাইরে আছেন তারা কিন্তু এখানে সরাসরি ইউএসডিতে বা পেয়ারের মাধ্যমে আপনারা টাকাটা নিতে পারবেন। তো বন্ধুরা, কীভাবে টাকা নেবেন আমি ভিডিওতে এ টু জেড দেখিয়ে দিব। তো বন্ধুরা, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিবেন। তো বন্ধুরা, চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। ওকে, তো বন্ধুরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। এখন আপনাদেরকে কাজটা দেখিয়ে দিব আর এখান থেকে আপনি মান্থলি 20,000 টাকার মতো আর্নিং করতে পারবেন। এখানে এত পরিমাণ কাজ পাবেন যে আপনি এখান থেকে কাজ করে শেষ করতে পারবেন না, একটা কাজ করতে করতে দেখতে পারবেন উপরে আরও 4-5টা কাজ চলে আসছে। মানে এত ভালো একটা সাইট, আপনাকে এখানে পেমেন্ট দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনি পেমেন্টটা নিতে পারবেন, প্রত্যেক দিনের টাকা প্রত্যেক দিন নিয়ে নিতে পারবেন কোনো রকম ইচ্ছাড়া। আমি আপনাদেরকে মান্থলি বলছি কেন, এখান থেকে আপনি মান্থলি যাতে ভালো একটা আর্নিং করতে পারেন পার্ট টাইম জব হিসেবে। বন্ধুরা, এই সাইটটা কিন্তু খুব ভালো একটা সাইট, আমি এখান থেকে নিজে পেমেন্ট কিন্তু পেয়েছি সরাসরি বিকাশে, আর এরা সরাসরি বিকাশ নগদের মাধ্যমে আপনাকে পেমেন্টটা করে দিবে। আর যদি আপনারা দেশের বাইরে থাকেন তাহলে সমস্যা নেই, এখান থেকে আপনি পেয়ারের মাধ্যমে টাকাটা নিতে পারবেন, পেপাল আছে এখানে, তাছাড়া এখানে ইউএসডিটির মাধ্যমে নিয়ে নিতে পারবেন। কীভাবে এখান থেকে কাজ করবেন আমি সরাসরি এ টু জেড দেখে দিব, আর কীভাবে পেমেন্ট নেবেন সেইটাও দেখে দিব। আর এইটার কীভাবে আপনি অ্যাকাউন্ট করবেন সেই ভিডিওটা আমি অনেক আগেই কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন 143টা জব কিন্তু অ্যাভেলেবেল আছে এখনও। আর কীভাবে অ্যাকাউন্ট করবেন সেই ভিডিওটা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা ওই ভিডিওটা দেখে অ্যাকাউন্টটা করে নেবেন, কারণ আমি যদি এখন অ্যাকাউন্ট করা দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। বন্ধুরা, কী করবেন আপনারা ডিসক্রিপশন বক্স থেকে ওই ভিডিওটা দেখে অ্যাকাউন্ট করে নেবেন, সব কিছু এখানে ডিটেলসে দেখানো আছে। তো আমি এখন এখান থেকে সরাসরি আপনাদেরকে কাজ করে দেখাবো, আর ভিডিওটা সবাই না টেনে সম্পূর্ণ দেখেন, তাহলে এইখান থেকে আশা করি খুব ভালো একটা কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। উপরে দেখতে পাচ্ছেন আমার $1.223 মতো আছে। তো আমি এখানে কিন্তু আগে কাজ করছি, তারপর এখান থেকে একবার পেমেন্টও পেয়েছি আমি কিন্তু এখান থেকে, সেজন্যই কাজ করছি। আর এখান থেকে 3-4 লাখ মানুষ কিন্তু এখানে কাজ করে, বুঝতেই পারছেন খুব ভালো একটা সাইট। এইখান থেকে আপনি সব রকম কাজ পেয়ে যাবেন, খুব বড় বড় অ্যামাউন্টের কাজ পেয়ে যাবেন, ছোট ছোট অ্যামাউন্টের কাজ পেয়ে যাবেন, একদম ইজি কাজ, না করলে না দেখলেই বুঝতে পারবেন। একটা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করলে 20 সেন্ট পেয়ে যাচ্ছেন এখান থেকে, 100-200টার ভিতর 100টা কাজ কমপ্লিট হয়ে গেছে। তো উপরেটা দেখতে পাচ্ছেন শুধু ভিডিও দেখে আই, দেখতে পাচ্ছেন 33 সেন্ট, শুধু ভিডিও দেখতে হবে ইউটিউবের 33 সেন্ট পেয়ে যাবেন। তো আমি এখান থেকে দ্বিতীয় যে কাজটা আছে 20 সেন্টের ইউটিউব সাবস্ক্রাইব, তো এইটা আমি করে দেখাবো। তো আর এখানে উপরে দেখতে পাচ্ছেন জাস্ট তারা কেবল কাজটা সেন্ড করেছে 39টা, তার ভিতর দেখেন 37টা কাজ হয়ে গেছে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন কত দ্রুত এখানে কাজ হয়ে যাচ্ছে, সবাই পেমেন্ট পাচ্ছে, সেই জন্য কিন্তু সবাই এই সাইটটার উপর খেপেছে। বন্ধুরা, খুব ভালো একটা সাইট। তো আমি এই কাজটা করে এখন দেখাবো, তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন সবগুলো কাজ কিন্তু এখান থেকে করা যাচ্ছে, জাস্ট এই কাজগুলো 2-1 মিনিটের ভিতর তারা কিন্তু পোস্ট করছে। মানে আপনি কাজ করে শেষ করতে পারবেন না, এখান থেকে একটা কাজ করলে দেখতে পারবেন উপরে আর 2-3টা চলে আসছে। তো আমি এই কাজটার উপর ক্লিক করছি, তো দেখতে পাচ্ছেন ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন 100 দেখেছিলাম, ওখান থেকে আরও একটা বেড়ে গেছে, 101 হয়ে গেছে। তো বুঝতে পারছেন কত পরিমাণে এখান থেকে কিন্তু কাজ পাওয়া যাচ্ছে। আর এখানে উপরে দাদা একটা স্ক্রিনশট দিয়ে দিছে, আপনারা খেয়াল করবেন স্ক্রিনশটটার দিকে, অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু এখান থেকে ভালো একটা আর্নিং করে নিতে পারবেন। তারা কিন্তু একটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দিছে, তো এই লিঙ্কে আমাদের যে ভিডিওটা দেখতে হবে উপরে থাম্বনেলটা অনুযায়ী। তো আমাদের ভিডিওটা দেখার প্রথমে কমেন্ট, তারপর সাবস্ক্রাইব এবং লাইক করে দিতে হবে। তো আমাদের একটা কমেন্ট করতে হবে ভিডিওতে, একটা লাইক করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেরোয় আসতে হবে, 3 মিনিট ভিডিওটা দেখতে হবে। তো আমাদের এখান থেকে তারা কিন্তু বলে দিছে, আর এখান থেকে আমাদের কাজ সাবমিট করার জায়গাটা হচ্ছে এই। কীভাবে সাবমিট করবেন বিস্তারিত হাতে কলমে সব কিছু দেখিয়ে দিব। তো আমাদের ইউটিউব পড়ে নিতে হবে ভালোভাবে, গিভ মি ইউর ইউটিউব জিমেইল ইউজার নেম, কীভাবে আপনি ইউজার নেমটা বের করবেন সেটা আমি প্রমাণসহ দেখাবো আপনাদেরকে, বুঝতে পারবেন একটা কাজ দেখলে আপনি সবগুলো কাজ করতে পারবেন। মাইক্রো ওয়ার্ক জাতীয় যে কাজগুলোই আছে না কেন, শুধু এক সাইড না, আপনি একটা সাইড থেকেই দেখলে আপনি অন্য সাইডের কাজও করতে পারবেন। তো আপনি এখান থেকে কীভাবে বের করবেন সেটা দেখাবো, তারপর ভিডিওতে কয়বার আই কার্ড বেশি উঠেছে সেইটাও কিন্তু আমাদের এখানে বলতে হবে, আই কার্ডটা কোথায় থাকে, এটার একটা ট্রিক্স আছে, গোপন একটা ট্রিক্স আছে, সেই গোপন ট্রিক্সটা ইউটিউব আপডেটের মাধ্যমে খুব ভালো একটা তারা কিন্তু দিছে, সেই ট্রিক্সটা আপনাকে শেখাবো কীভাবে আই কার্ডটা বের করবেন আপনি ভিডিওতে না দেখেও। তো এখান থেকে ভিডিওতে
ই করার শুরুতে একটা স্ক্রিনশট নিতে হবে এবং ভিডিওটা শেষ হওয়ার 3 মিনিট শেষ হওয়ার পর একটা স্ক্রিনশট নিতে হবে। তো আমাদের এইখান থেকে আমরা স্ক্রিনশট দুটো নিয়ে নিব। আর এইখান থেকে তারা কিন্তু বলছে, দেখতে পাচ্ছেন যে এইখান থেকে আমাদের কিন্তু তারা কিন্তু ওই যে আমাদের পিস যে টাইমটা থাকবে উপরের দিকে সেই টাইমটার সাথে তারা মিলাবে সেটা বলছে। যদি আপনি আনসাবস্ক্রাইব করে দেন পরে তাহলে আইডিতে রিপোর্ট করবে তারা, সেটা বলছে। তো আমাদের অবশ্যই এটা মাথায় রাখতে হবে, কোনো সময় আনসাবস্ক্রাইব করা যাবে না সাবস্ক্রাইব করে। আর ভিডিওতে তারা কিন্তু এখানে সব কিছু বলে দিচ্ছে, দেখতে পাচ্ছেন তারা কিন্তু এখান থেকে সরাসরি আপনাকে পেমেন্টটা করে দিয়ে এখান থেকে দ্রুতই পেমেন্টটা করে দিচ্ছে, খুব ভালো একটা সাইট। তো আমাদের এখান থেকে কী করতে হবে, প্রথমে আমাদের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা এখান থেকে চেপে ধরে কপি করে এখান থেকে সরাসরি ওপেনে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের সরাসরি ভিডিওতে নিয়ে আসছে। ভিডিওটা শুরু করার এখান থেকেই আমাদের আগে একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে। তো টাইমটার দিকে একটু লক্ষ্য করেন, 2 মিনিটের একটা ভিডিও, জাস্ট আমাদের 2 মিনিট দেখতে হবে। তারপর এখান থেকে কমেন্ট দেখতে পাচ্ছেন কমেন্ট করার কোনো জায়গাই নেই। তো আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিব, তারপর চ্যানেলটা সাবস্ক্রাইব করবো এবং লাইক দিয়ে আমরা 2 মিনিট দেখে তারপর একটা স্ক্রিনশট নিব। আই কার্ডটা কোথায় আসে আমি সেটা দেখিয়ে দেবো। তো আই কার্ড কিন্তু এইখান থেকে কোনো আই কার্ড নেই ভিডিওই, তো আমরা সেটাই ডিসক্রিপশন বক্স দেখলেই বুঝতে পারবো। আর যেখান থেকে আই কার্ডটা দেখলে আপনি বুঝতে পারবেন, উপরের দিকে কোনায় দেখতে পারেন মাঝে মাঝে কিন্তু একটা আই কার্ড ভেসে ওঠে উপরের দিকে এই কোনায়। তো আপনারা এটাই হচ্ছে আই কার্ড। তো আপনারা এই ভিডিও থেকে কিন্তু কোনো আই কার্ড নেই। আর একটা ট্রিক শিখিয়ে দেবো, সেই ট্রিক্সটা দেখলে আপনি বুঝতে পারবেন কোথায় আই কার্ডটা আসে আর কীভাবে আই কার্ডটা কয়টা আছে। আপনি উপরের দিকে খেয়াল না করলেও আপনি বুঝতে পারবেন কয়টা আই কার্ড আছে সহজেই। তো আমাদের 2 মিনিট দেখা হয়ে গেছে ভিডিওটা, এরপর কী করতে হবে এখান থেকে আমাদের একটা লাইক করে দিতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে। তো আমি এই দুটা করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি সরাসরি একটা লাইক করে দিলাম, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে তারপর আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিব। তো আমি এখান থেকে সব কিছু দিয়ে নিলাম, তারপর এখান থেকে সাবস্ক্রাইব করেছি এটা দেখায় আমি একটা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিব। অবশ্যই তারা কিন্তু উপরের টাইমের সাথে মিলবে, আপনি যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু ধরা খেয়ে যাবেন বা আপনাকে পেমেন্ট করবে না, অবশ্যই এটা কিন্তু তার মিলেই। তো তারপর এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিব, স্ক্রিনশট নিয়ে নিলাম। তারপর এখান থেকে আপনি আই কার্ডটা কোথায় আসে, তো এইখান থেকে যে ভিডিও টাইটেল আছে টাইটেলের উপর ক্লিক করলে আপনি এখান থেকে ডিসক্রিপশন বক্সে দেখতে পারবেন। ডিসক্রিপশন বক্সে কিন্তু তারা এখান থেকে কিন্তু দেখেন কিছুই নেই, এখান থেকে কিন্তু ভিডিও আকারে কয়টা আসে এখানে দেখতে পাবেন। অনেক চ্যানেলে আছে ভিডিও আকারে এখানে দেওয়া থাকে, সেই ভিডিও আকারে কয়টা ভিডিও নিচের দিকে আসে সেটাই হচ্ছে আপনার আই কার্ড থাকে এখান থেকে, সেটা বেশি ওঠে। এটা ইউটিউব আপডেটের ফলে এটা কিন্তু তারা পরিবর্তন করছে, খুব ভালো একটা হয়েছে। তো আমাদের কাজ করতে খুব সুবিধা হবে, উপরের দিকে খেয়াল না করলেও আমরা এখান থেকে দেখে এটা করতে পারবো। তো আমরা সরাসরি ব্যাক করে আমাদের আগের সাইটে চলে যাব কাজের সাইটে। তো এখান থেকে আসার পর আমাদের এখান থেকে লিখে দিতে আমাদের ইউটিউব যে ইউজার নেমটা কোথায় পাবেন আপনাদেরকে এখন আমি সেটা দেখাবো। তো আমরা সরাসরি আবার এখান থেকে কপি করে আমরা আবার চলে যাব আমাদের যে ইউটিউব আছে এখানে চলে যাব। এখন দেখাবো আপনাদের যে ইউজার নেমটা কোথায় পাবেন, আপনাদের এইখান থেকে ইউটিউবে আসবেন, চলে আসবেন। আসার পর এখানে হোমে চলে আসার পর এখান থেকে আপনাদের যে লোগো আইকনটা থাকবে এখানে ক্লিক করে দিবেন। এখানে লোগো আইকনে ক্লিক করে দিলেই আপনাদের এইখান থেকে যে নামটা থাকবে তো এটাই হচ্ছে আপনাদের ইউজার নেম, আপনারা এটাই আপনাদের ওইখানে লিখে দিতে হবে। তো আমার দেখতে পাচ্ছেন ইসমাইল শেখ, জাস্ট আমি এটুক কিন্তু আমি এখানে লিখে দিব। তো এখান থেকে আমি লিখে দিব জিমেইল ইউজার নেম। তো আমি জিমেইল ইউজার নেম ইসমাইল শেখ দিয়ে দেবো, আপনাদের ওইখানে যেটাই লেখা থাকবে আপনারা এখানে জিমেইল ইউজার নেমের জায়গায় সেটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে আমার যেহেতু ভিডিওতে কোনো আই কার্ড আসেনি সেহেতু আমি নিচেই লিখে দিব কোনো আই কার্ড আসেনি, ভিডিওতে কোনো আই কার্ড আসেনি, আপনাদের এখান থেকে দিয়ে দিবেন। তারপর আপনাদের যদি কোনো ভিডিওতে আই কার্ড আসে তো আপনারা এখান থেকে কয়বার আইসে সেই আই কার্ডটা এখানে লিখে দিতে হবে। তো যেহেতু কোনো আই কার্ড আসেনি আমি সেটা এখানে লিখে দিচ্ছি। অবশ্যই বন্ধুরা ভিডিওতে একটা লাইক করে দিবেন, কারণ আমরা এখান থেকে প্রতিনিয়ত কিন্তু এরকম মজা মজা ভিডিও দিয়ে থাকি, খুব ভালো কিন্তু যেখান থেকে পেমেন্টটা নেওয়া যায় সেই রকম ভিডিও কিন্তু দিয়ে থাকি। চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এখান থেকে যে স্ক্রিনশট দুটো নিয়েছি সেই স্ক্রিনশট দুটো আমাদের এখানে দিতে হবে। তো আমাদের এখানে প্রথম স্ক্রিনশটটা দিতে হবে, এখানে ব্রাউজারে ক্লিক করে দিতে হবে, সেমভাবে আবার এখানে ব্রাউজারে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে যে প্রথম স্ক্রিনশটটা নিয়েছিলাম সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আমরা এখানে প্রথম স্ক্রিনশটটা দিয়ে দিব, তারপর এখান থেকে দ্বিতীয় স্ক্রিনশটটা দিয়ে দিব। আমরা আবার এখানে ব্রাউজারে ক্লিক করব, তারপর এখানে দ্বিতীয় স্ক্রিনশটটা দিয়ে এখানে যে সাবমিট প্রুফ আছে জাস্ট সাবমিট প্রুফে ক্লিক করে দিলে দেখতে পাবেন আমাদের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রুফ কিন্তু সাকসেস, মানে আমাদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 12টা কমপ্লিট হয়ে গেছে। আপনাদেরকে তখন দেখাইছিলাম 100 ছিল, এখন দেখেন আমি কাজ করতে করতে 2 মিনিটের ভিতর আরও 12জন কিন্তু কাজ এখানে জমা দিয়ে ফেলছে। বুঝতে পারছেন কত দ্রুত কিন্তু এখান থেকে কাজ তারা করছে। বন্ধুরা না আসলেই বুঝতে পারবেন না যে এই সাইটটাই কিন্তু এত দ্রুত পেমেন্ট করে, আপনি মানে বুঝতেই পারবেন না এত দ্রুতই তারা পেমেন্টটা করে। আমি পেমেন্টটা এখান থেকে কীভাবে নিতে হয় সেটাও দেখিয়ে দিব ভিডিওর শেষের দিকে। তো আপনারা ভিডিওটা সবাই কন্টিনিউ করতে থাকেন, আমি আরও একটা কাজ করে আপনাদেরকে দেখাবো এখান থেকে।
তো বন্ধুরা এখান থেকে দেখতে অসংখ্য কাজ পেয়ে যাবেন আপনি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন একটা ইউটিউব চ্যানেল, শুধু একটা সাবস্ক্রাইব করতে আপনার 30 সেকেন্ড সময় লাগবে, 16 সেন্ট পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন 6,470টা কাজের ভিতর 6,354 জন কাজটা কমপ্লিট করে ফেলছে। বন্ধুরা আমরা এই কাজটা এখন আপনাদেরকে দেখাবো কীভাবে করবেন। তো এটার উপর ক্লিক করে দিবেন, আর আই কার্ডের যে বিষয়টা আপনাদেরকে আমি আবারও দেখাবো, সেই আই কার্ডটা আপনারা সহজেই কীভাবে বের করবেন। হ্যাঁ বন্ধুরা, সহজেই আপনার ভিডিওতে খেয়াল করা লাগবে না কোথায় আই কার্ড আসছে না আসছে, তো আপনি সেটা সহজেই বের করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন তারা কিন্তু বলছে তাদের চ্যানেলটা শুধু সাবস্ক্রাইব করে দিতে হবে, পরবর্তীতে আনসাবস্ক্রাইব করলে তারা কিন্তু রিপোর্ট করবে অ্যাডমিনের কাছে, সেটা বলছে। আমাদের এইটুক তাদের চ্যানেলের নামটা এখান থেকে কপি করে নিতে হবে, তো জাস্ট আমাদের চ্যানেলের নামটা এখান থেকে কপি করে নিব। তারা কিন্তু উপরে স্ক্রিনশটও দিয়ে দেখাইছে, তো আমাদের এখান থেকে চ্যানেলের নামটা এখান থেকে কপি করে নিচ্ছি, তারপর সরাসরি আমাদের ইউটিউবে চলে যাব। ওকে বন্ধুরা, আমাদের এইখান থেকে তাদের যে স্ক্রিনশটটা আছে স্ক্রিনশট অনুযায়ী আমাদের এইখান থেকে পুরো নেমটুক কপি করে নিতে হবে। তো অল অ্যাবাউট এইখান থেকে পুরো নেমটুক কপি করে আমরা সরাসরি ইউটিউবে চলে যাব তাদের স্ক্রিনশট অনুযায়ী। তো আমাদের এখান থেকে এটা পেস্ট করে দেব, তারপর সার্চ করব। দেখতে পাচ্ছেন প্রথমেই কিন্তু তাদের যে চ্যানেলটা চলে আসছে, তো আমাদের এটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা একটু বাজিয়ে দিব, অল সিলেক্ট করে দিব, তারপর একটা স্ক্রিনশট নিয়ে নিব। আমাদের কাজ কিন্তু শেষ। তো আমরা এখান থেকে আপনাদেরকে দেখাবো এবার আই কার্ডটা কোথায় পাবেন। বন্ধুরা খুব ভালো একটা ট্রিক্স, আপনাদের অনেক সময় আই কার্ড দেখতে গেলে আপনাদের অনেকটা বিরক্তকর ভাব হয়ে যায়, আই কার্ড মিলাতে হয়, খেয়াল করতে হয় ভিডিওতে কোন দিকে আই কার্ড আসছে না আসছে। তো আই কার্ডটা দেখাবো আপনাদের, আই কার্ডটা কিন্তু উপরের দিকে শো করে, আর আপনি এই আই কার্ডটা দেখার জন্য সহজে এই যে টাইটেল আছে টাইটেলের উপর ক্লিক করে দিবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু এই যে ভিডিও আকারে ডিসক্রিপশন বক্সে ভিডিও আকারে যেগুলো থাকবে এইগুলোই মূলত আই কার্ড। দেখতে পাচ্ছেন এখানে পাঁচটা কিন্তু ভিডিও আকারে আসে ইনার পাশটা, কিন্তু এই পাশটাই হচ্ছে এখানে আই কার্ড। আপনি সরাসরি লিখে দিতে পারেন পাঁচটা আই কার্ড আছে। যদি কোনো ভিডিওতে এরকম বলে আপনি সরাসরি ডিসক্রিপশন বক্সে চলে যাবেন, দেখতে পারবেন কয়টা আই কার্ড আছে, জাস্ট ওইটা নাই। অনেকেই কিন্তু ভিডিও এখানে মিলেতে গেলে অনেকটা বিরক্তিকর ভাব চলে আসে, তো আমাদের এখান থেকেও সেমভাবে ইউজার নেমটা চাইছে, আমরা সেমভাবে ইউজার নেমটা দিয়ে দেবো, তারপর এখানে স্ক্রিনশটটা দিয়ে দিব, এখানে ক্লিক করে স্ক্রিনশটটা দিয়ে দিব। বন্ধুরা এইভাবে আপনাকে ইউটিউবে কেউ বুঝাবে না, আমি যেভাবে বুঝাই সেভাবে কিন্তু কেউ বুঝাবে না। অবশ্যই বন্ধুরা ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো এখান থেকে আমি সাবমিট পূর্বে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 1 মিনিটের ভিতর আমার আরও একটা কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে এখান থেকে আপনি সেমভাবে ফুল কাজগুলো করে নেবেন, এখানে মতো সহজ কাজ আপনি আর কোথাও পাবেন না। তো বন্ধুরা এখন দেখাবো আপনারা পেমেন্টটা কীভাবে নেবেন। পেমেন্টটা নেওয়ার জন্য আমাদের এইখান থেকে কী করতে পারে, এখান থেকে আপনাদেরকে প্রথমে একটা এখান থেকে যে লোগো আইকন আছে এখানে ক্লিক করে দিতে হবে, তারপর ওয়ালেট আছে এখানে ওয়ালেটে ক্লিক করে দিবেন। তো আর এখান থেকে আপনি সিম্পল একটা ভেরিফাইড করতে হয়, সিম্পল একটা ভেরিফাইড 2-3 মিনিট লাগে। তো দেখতে পাচ্ছেন আমার $101 বেশি আছে, তো আমি এখান থেকে সরাসরি এখান থেকে যে পেয়ার আছে তারপর বিকাশ নগদ আর USDT, আমি এখান থেকে যদি বিকাশে ক্লিক করে দিই, তো দেখতে পাচ্ছেন এখান থেকে মিনিমাম 3.5-9 যখন ডলার হয়ে যাবে তখন নিতে পারবো, মানে $3.5 মতো হলে আমি এখান থেকে $300 নিতে পারবো, $1 = 85 টাকা করে। দেখতে পাচ্ছেন এখানে $300 হলে সরাসরি আমি এখানে উইথড্র করে নিতে পারবো। তো দেখতে পাচ্ছেন ফি কাটবে কিন্তু 15%, বিকাশে ফি কাটবে 15% এবং নগদে কিন্তু 10% কাটবে, 5% কম কাটবে আরও নগদে। তো আমি এখান থেকে সেমভাবে এইভাবে উইথড্র করে নিতে পারবেন $300 হলেই। এখন বন্ধুরা আপনাদের এখানে একটা কাজ করার জন্য এখানে কিন্তু সরাসরি একটা আপনাদের KYC পূরণ করতে হবে, 3 মিনিটের একটা KYC। বন্ধুরা 3 মিনিটের মতন এখানে কোনো আপনাকে ছবি টবি সাবমিট করতে হয় না, জাস্ট এখান থেকে ওই ভিডিওটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, একদম ইজি। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে ওয়াল করে দিবেন।